হ্যালো বন্ধুরা, একটা ভালো ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। দেখো, বার্নপুর রিভারসাইড স্কুল এডুকেশনাল সোসাইটির তরফ থেকে প্রত্যেকটি সাবজেক্টে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সির নোটিফিকেশান, এটি বলতে পারো, টিচিং, নন টিচিং, টোটালি সমস্ত কিছু ডিসকাস করছি ধীরে ধীরে। দেখো, প্রথমে উপরে স্কুল এবং যে সোসাইটি অর্থাৎ যে বোর্ড থেকে বিলং করে সেটি দেওয়া রয়েছে। এটি অ্যাফিলিয়েটেড টু সিবিএসই বোর্ডের আন্ডারে পড়ছে এবং এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি আমরা দেখতে পাচ্ছি। ওয়াক ইন ইন্টারভিউর কথা এবং ডেট আর টাইম নিচে এক এক করে মেনশন করে দেওয়া রয়েছে। প্রথমে দেখো, পিজিটি পোস্টের কথা বলা হয়েছে অর্থাৎ 11-12 লেভেলের জন্য। সেক্ষেত্রে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স এই কটি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে পিজিটি লেভেলে পড়ানোর। পরের ভ্যাকান্সিটি দেখো, টিজিটি সেকশনের জন্য রয়েছে। এক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্টের কম্বিনেশান তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য থাকে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে 1 বছরের মিনিমাম টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে এবং তার সঙ্গে যদি তোমাদের সিটেট পাস থাকে অথবা টেট পাস থাকে, রাজ্যের টেট পাস থাকে, তাহলে প্রেফারেবল অর্থাৎ অগ্রাধিকার তোমরা পাবে। ম্যান্ডেটরির কথা কিন্তু এখানে মেনশন করা হয়নি। তারপরেরটি দেখো, প্রাইমারি সেকশনের জন্য। এক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সেই ক্ষেত্রে একই রকমভাবে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স এবং পল সায়েন্স এই 4টি বিষয়ের কথা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং সঙ্গে বিএড বা 2 বছরের ডিপ্লোমা কোর্স বা NTT কোর্সের কথা বলা রয়েছে। সিটেট বা টেট থাকলে অগ্রাধিকার পাবে, কিন্তু এখানে একটি কথা লাল কালার দিয়ে মেনশন করে দেওয়া হয়েছে যে মাধ্যমিক যেন ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই পাস আউট করে থাকতে হবে। তারপরেরটি দেখো, এটিও প্রাইমারি সেকশনের জন্যই। এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন টিচারের কথা বলা রয়েছে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ফিজিক্যাল অথবা স্পোর্টস এডুকেশন নিয়ে কমপ্লিট করে থাকলে তোমরা এলিজিবল। সেক্ষেত্রে বিএড বা ডিএড বা কোনো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এরকম কোনো কথা এখানে মেনশন করা নেই। তারপরেরটি দেখো, টিচার্স ফর প্রি প্রাইমারি সেকশন। এক্ষেত্রে সব সাবজেক্টেরই ভ্যাকান্সি রয়েছে, যে কোনো সাবজেক্ট থেকে বিলং করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে একই রকমভাবে রেড বোল্ড কালি দিয়ে মেনশন করা আছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ক্লাস 10th কোয়ালিফাই করে থাকতে হবে। গ্র্যাজুয়েশন এবং সঙ্গে NTT-র কথা বলা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটরা অগ্রাধিকার পাবে। পরের পাথে আমরা দেখতে পাচ্ছি চাইল্ড কাউন্সিলরের কথা বলা রয়েছে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি উইথ ডিপ্লোমা ইন ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এ যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরেই রয়েছে স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ 2 ইয়ার্স DED স্পেশাল এডুকেশনের কথা বলা রয়েছে অথবা গ্র্যাজুয়েশন অ্যান্ড 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইন এনি ক্যাটাগরি অফ ডিসএবিলিটি অর এনি ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি তোমাদের থাকে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে এলিজিবল। ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে সেটা মেনশন করে দেওয়া রয়েছে। মিউজিক টিচারের ক্ষেত্রে ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল, সেক্ষেত্রে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন মিউজিক নিয়ে কমপ্লিট করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সঙ্গে 7 বা 8 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকে মিউজিকের যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তাহলেই তোমরা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। লাস্টেরটি রয়েছে টিচার্স ফর প্রাইমারি সেকশন। এক্ষেত্রে হিন্দি সাবজেক্টের কথা মেনশন করা রয়েছে। গ্র্যাজুয়েশন যদি হিন্দিতে কমপ্লিট করা থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সঙ্গে বিএড অথবা ডিএড অথবা NTT তাহলে তোমরা এলিজিবল প্রাইমারি হিন্দি টিচারের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এক্ষেত্রে সিটেট বা টেট থাকলে অগ্রাধিকার পাব। এবার আমরা দেখে নিই যে কবে কোথায় ইন্টারভিউ ডেট রয়েছে। দেখো, 26 তারিখ অর্থাৎ সামনে রবিবারে ইন্টারভিউ ডেটের কথা এখানে বলা রয়েছে। সিরিয়াল নাম্বার 1-9 লেখা আছে অর্থাৎ প্রত্যেকটি ভ্যাকান্সির কথা এখানে বলা রয়েছে যে 26 তারিখে ইন্টারভিউ হবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সেন্টার হচ্ছে বার্নপুর রিভারসাইড স্কুল, সেটি
অবস্থিত। পে স্কেল অ্যাজ পার BRSCS রুলস অর্থাৎ বার্নপুর রিভারসাইড এডুকেশনাল সোসাইটির রুলস অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। এজ লিমিট 45 ইয়ার্স ম্যাক্সিমাম বলে দেওয়া হয়েছে। এরপরে কী কী লেখা রয়েছে, ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ উইল বি রিকোয়ার্ড টু সাবমিট কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এই এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে সেই নির্দিষ্ট দিনে হাজির হতে হবে। যেরকম একটা বায়োডাটা বা সিভি কমপ্লিট করে নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিট ফ্রম ক্লাস 10, সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ অরিজিনাল ফর ভেরিফিকেশন, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের কথা বলা রয়েছে। ক্যান্ডিডেট হ্যাজ টু ডিপোজিট ₹300 অনলি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ ক্যান্ডিডেটদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হবে ইন্টারভিউর টাইমে। পেমেন্ট ক্যান বি মেড থ্রু দ্য ATM, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজিং POS মেশিন বা GPRS টার্মিনাল ইনস্টলড অ্যাট স্কুল, অর্থাৎ ATM বা ডেবিট কার্ডের মারফত কেউ যদি পেমেন্ট করতে চাও সেটাও তোমরা করতে পারবে যেহেতু সেটি স্কুলে অবস্থিত রয়েছে। নো TADA ইজ অ্যাপ্লিকেবল ফর দ্যাট ইন্টারভিউ, অর্থাৎ কোনোরকম ট্রাভেল অ্যালাউন্স বা DRN অ্যালাউন্স অ্যাপ্লিকেবল হবে না কিন্তু ইন্টারভিউর সময়। তো এই ছিল সমস্ত ডিটেলস, আশা করি কোনোরকম কোয়ারিজ নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই সমস্ত ডকুমেন্টস তোমরা অরিজিনাল এবং জেরক্স কপি এখানে যেগুলো মেনশন করা আছে এবং যেগুলো মেনশন করা নেই সবই কিন্তু ইন্টারভিউর দিন অবশ্যই নিয়ে যাবে। কখন কোনটি দরকার পড়ে তখন হয়তো অসুবিধা হতে পারে। তো জানি না ভিডিওটি ইনফরমেটিভ কি না, যদি ইনফরমেটিভ বলে মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে পাশে দেখো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।